হ্যালো এভরিওয়ান, পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালের প্র্যাকটিক্যাল সেশনের আজকের প্রথম পর্বে আমি আরিফ ইসলাম সামন আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা দেখব কীভাবে একটি পিএইচডি টেমপ্লেটকে আমরা স্লাইস করতে পারি। স্লাইস অনেকে অনেকভাবে করে, তবে আমি আজকে আপনাদের কাছে কিছু শর্টকাট এবং কিছু স্পেশাল টিপস শেয়ার করবো, যেই টিপস এবং শর্টকাটগুলো অবলম্বন করে আপনি খুব সহজেই একটি পিএইচডি টেমপ্লেটকে স্লাইস করে প্রয়োজনীয় ইমেজগুলো আলাদা আলাদা করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই আমরা কীভাবে করে আমাদের পিএইচডি টেমপ্লেটটিকে স্লাইস করতে পারি। আমাদের কথা মতো আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে এটি আমাদের পিএইচডি টেমপ্লেট, এটি লিনিয়ার ডট কম টিউটোরিয়াল থেকে সংগ্রহ করা। এটি একটি ফ্রি টেমপ্লেট, এটি আমার এই কোর্সের রিসোর্সের সঙ্গে শেয়ার করা হবে। আপনারা এখান থেকে এটিকে নিয়ে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবেন, সমস্যা নেই। তো এই যে পিএইচডি রয়েছে এখানে, এই পুরো পিএইচডিটিকে আমরা স্লাইস করে এর প্রয়োজনীয় যে ইমেজগুলো সেই ইমেজগুলো আমরা কাটবো। তো আসলে এখানে অনেক টেক্সট দেখা যাচ্ছে, এখানে ইমেজ দেখা যাচ্ছে, যেমন এখানে লগো, এখানে বিভিন্ন ধরনের একটি শ্যাডো রয়েছে, এখানে ব্লগের যে ফিচার্ড ইমেজ সেটা রয়েছে, এবং আরও যে এখানে দেখা যাচ্ছে যে টেক্সট শ্যাডো বা এখানে একটি নির্দিষ্ট সেকশনের জন্য ডান দিকে শ্যাডো ইউজ করা হয়েছে। তো এই যে জিনিসগুলো, আমরা স্টেপ বাই স্টেপ স্লাইস করবো। তো অনেকে হয়তো স্লাইস করেন শুধুমাত্র ক্রপ টুল ইউজ করে, আসলে ক্রপ টুল ইউজ করে যদি শুধু স্লাইস করতে হয় এটাই না, আমি একটি অত্যন্ত সুন্দর এবং সহজ পদ্ধতি দেখাই দেবো যেটি দিয়ে আপনারা অতি সহজেই যে কোনো ইমেজকে যে কোনো সেকশন থেকে স্লাইস করতে পারবেন। তো চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমেই আমি আমাদের এই পুরো টেমপ্লেটটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে স্লাইস করতে চাই। তো এখানে দেখা যাচ্ছে একটি ফ্ল্যাট কালার, হয়তো দেখা যাচ্ছে ফ্ল্যাট কালার, হয়তো ফ্ল্যাট কালার না, এখানে একটি নয়েজ দেখা যাচ্ছে। আমরা আমাদের এই পিএইচডিটাকে জুম করলে দেখা যাবে এখানে একটি সুন্দর নয়েজ কালার রয়েছে। এই নয়েজ কালারটা আমরা একটি ছোট্ট অংশ কেটে এটিকে আমরা যখন সিএসএস দিয়ে কাজ করবো তখন এটিকে জাস্ট রিপিট করতে পারি। তো আমরা ক্রপ টুল দিয়ে এই নয়েজ কালারটিকে কেটে নিই। এন্টার চেপে এটিকে কন্ট্রোল শিফট অল্টার এস, তাহলে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস, এখান থেকে আপনাকে পিএনজি 24 সিলেক্ট করতে হবে, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের ফাইল সাইজটি অনেক ছোট হয়ে যাবে। এবং তারপর সেভ, আমরা আমাদের এই ইমেজটি ইমেজেস ডট ইমেজেস ফোল্ডারে সেভ করব। এখানে আমরা দিতে পারি যে ডিজি। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমরা যে আমাদের পুরো টেমপ্লেটটি কাটলাম, তো এই টেমপ্লেটটিকে আমাদের ফিরে যেতে হবে। তো ফিরে যাওয়ার জন্য আমাদের উইন্ডোজ থেকে এখানে যে হিস্টোরি প্যালেটটি রয়েছে সেই হিস্ট্রি প্যালেটটি নিয়ে আসতে হবে। তো আপনার যদি কোনো প্রেজেন্ট না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে সেটিকে আমাদের সাইড বারে নিয়ে আসতে পারবেন। আমি ফটোশপ CS5 ভার্সন ইউজ করছি, তো আমি রেকমেন্ড করবো আপনারাও ফটোশপ CS ভার্সন ইউজ করুন, অথবা আপনাদের পছন্দ যে কোনো ভার্সন থেকে আপনারা কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি আমার যে হিস্টোরি যে টুল প্যালেটটি রয়েছে সেই প্যালেটটি ওপেন করলাম, এবং আমার যে এই যে উপরে যে থাম্বনেল সহ যে আমাদের পিএইচডির নামটি দেখা যায় সেখানে ক্লিক করলেও ব্যাক করবে, অথবা আমার এই যে ওপেন এখানে ক্লিক করলেও ব্যাক করবে। তো আমি উপরে ক্লিক করলাম, দেখুন আমাদের পুরো যে পিএইচডিটি ছিল এই পিএইচডিটি চলে এসেছে। এবারে আমি আমার লগো সেকশন যেটি সেই লগো সেকশনটিকে কাটবো। তো লগো সেকশন কাটার জন্য আমি সিলেকশন টুল নিই, সিলেকশন টুল নিয়ে জাস্ট আমি এখানে আমার যে লেয়ার প্যালেটটি রয়েছে সেই লেয়ার প্যালেটটি ওপেন করে জাস্ট আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে আমার সেই লগোটি কোথায় রয়েছে আমার যদি এখানে হিডেন করা থাকে, সে আমার কোথাও দেখা যাচ্ছে না যে সে লগোটি কোন সেকশনে রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করি, আমার লগোটি কোথায় দেখাবে সেটি এখানে আমি দেখতে পাচ্ছি। এবারে যদি আমি লগোটিকে স্পেশালি ক্রপ করতে চাই, আমি চাইলেই এখানে ক্রপ টুল ইউজ করে এটাকে ক্রপ করতে পারি। তো ক্রপ টুল ইউজ করে এটাকে ক্রপ করলে দেখা যাবে যে আমাকে আবার এখানে করার পর বিভিন্ন ধরনের যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো রয়েছে এর ব্যাকগ্রাউন্ড অনেক কিছু রয়েছে, আবার দেখা যাবে স্পেশালি এটাকে অনেকগুলো পিক্সেল আবার আমাকে রিমুভ করতে হবে, অনেক কাজ। তো এটিকে শর্টকাটে এবং সহজে করতে হলে, একদম পিক্সেল পারফেক্টলি করতে হলে, আমি যে টিপসটি শেয়ার করছি সেটি অত্যন্ত যত্ন সহকারে খেয়াল করুন যে এটিকে যদি এভাবে করে স্লাইস করতে হয় একদম পিক্সেল পারফেক্টভাবে, তাহলে জাস্ট এটিকে লেয়ার প্লেটটি ওপেন করে এটিকে সিলেক্ট করুন, এবং এটিকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে জাস্ট এই আইকনে ক্লিক করুন, জাস্ট এই আইকনে। তাহলে এই আইকনে ক্লিক করলে কী হবে যে আমাদের শুধুমাত্র এই আইকনটি বা এই ইমেজটি ছাড়া বাকি সব সেকশনটি হাইড হয়ে যাবে। দেখুন অল্টার কি চেপে ধরে জাস্ট চোখের আইকনে ক্লিক, দেখুন সব ইমেজ বা সব লেয়ারটি আমাদের হাইড হয়ে গিয়েছে। এখন আমি চাইলেই ক্রপ টু ডিস্ক করে এটাকে ক্রপ করতে পারি। তো
ক্রপগুলো এখানেও ইউজ করার দরকার নেই। আমি আরেকটি টিপস শেয়ার করছি, সেটি হচ্ছে লেয়ার থেকে, সরি সেটি হচ্ছে ইমেজ থেকে ট্রিম। এই ট্রিমে ক্লিক করার পর এখানে বেসড অন দেখাচ্ছে, তিনটা অপশন দিচ্ছে, টপ লেফট পিক্সেল কালার, বটম রাইট পিক্সেল কালার অথবা ট্রান্সপারেন্ট পিক্সেল। তো আমরা অলওয়েজ চাই যে আমাদের ওয়েবসাইটের প্রতিটি ইমেজ ট্রান্সপারেন্ট পিক্সেল হোক। তো এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল সিলেক্ট করে জাস্ট ওকে। দেখুন আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি একদম পিক্সেল পারফেক্টলি এটি ক্রপ হয়েছে। তো এটিকে আমরা আবারও সেভ করবো, কন্ট্রোল অল্টার শিফট এস সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস, দেখবো পিএনজি ফর্মেটে আছে কি না, এবং এটিকে সেভ করবো লোগো নাম দিয়ে। ওকে, তাহলে আবার আমরা হিস্টোরি প্যালেট ইউজ করে এটিকে ফিরে আসি। তো এখন আমাদের যে আরেকটি আইকন সেটি হচ্ছে আইকনটি, এটিকে সিলেক্ট করি হিস্টোরি আমাদের লেয়ার প্যালেট ওপেন করে এখানে ক্লিক করি, তাহলে দেখুন যে এটি আমাদের লেয়ার সিক্স। এমনিভাবে অর্ডার কি যাবে আইকনে ক্লিক, লেয়ার ইমেজ ট্রিম পিক্সেল পারফেক্ট, এবং এটিকে আমরা সেভ দিতে পারি সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস সেভ, এটিকে দিতে পারি STAMP স্ট্যাম্প। আমরা হিস্টোরি টুল ইউজ করে আবারও ব্যাক করি। এবারে আমাদের যে এখানে কোটেশন সেকশনটি রয়েছে এই কোটেশন সেকশনটিকে আমরা ক্রপ করব। তো এটি যদিও একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি CSS ইউজ করে দেওয়া পসিবল নয়, তো এই জন্য আমরা টোটালটিকে একটি ইমেজ হিসেবে কপি করছি। এটিকে ক্রপ করে নিলাম এবং এটিকে আমরা সেভ করব কোটেশন নাম দিয়ে কোট। আপনার আমরা হিস্টোরি টুল ইউজ করে ব্যাক করি। এবারে আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমাদের যে এই যে সাইড বার উইজেট, সাইড বার উইজেটের যে ডান পাশে যেটা শ্যাডো রয়েছে সেই শ্যাডোটিকে আমরা ক্রপ করব। এটিকে সিলেক্ট করি, আমরা এটিকে সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করলাম এবং এই অল্টার কি চেপে এই আইকনে ক্লিক, সরি প্রয়োজন অনুযায়ী সেকশনটিকে অবশ্যই অবশ্যই বড়ো করে নিতে হবে যাতে করে আমরা আমাদের পিএসডিটাকে ঠিকভাবে কেটে নিতে পারি। আমাদের শেপটি সিলেক্ট হয়েছে এবং এটি ক্লিক করে ওকে। তাহলে এখন আমরা এটিকে ইমেজ থেকে যাই ট্রিম এবং ওকে, এটিকে আমরা ছোটো করি। দেখুন ছোটো করলে আমরা দেখাচ্ছি এরকম। তো আসলে এই নিচের যে এক্সট্রা অপশনটি, এই অপশনটি বা এক্সট্রা অংশটি আমাদের প্রয়োজন নেই, তো আমরা ক্রপ টুল দিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, এখন আমরা এটাকে দিতে পারি ইউজেট শ্যাডো, ইউজেট শ্যাডো, ইউজেট শ্যাডো, ওকে ইউজেট শ্যাডো দিলাম আমরা এখানে। আবার আমরা ব্যাক করি। এখন আমাদের যে মেইন কাজ হচ্ছে এখানে এই দুটি ফিচার ইমেজকে কপি করা, এছাড়া আমাদের এই পিএসডিতে আর তেমন কোনো ইমেজ নেই। তো আমরা এমনভাবে আমাদের এই ফিচার এটিকে আমরা দিতে পারি, সরি আমি এই সেকশনটির নাম দিয়ে আসি, এটা হচ্ছে স্পকেট। থেকে ব্যাক এগেইন অবশ্যই সঠিকভাবে স্পেলিং করব। ওকে, আমাদের সঠিকভাবে স্পেলিং করা হয়েছে। আর আমাদের এই পিএসডিতে আর তেমন কোনো ইমেজ নেই। আসলে এখানে পিএসডি থেকে স্লাইসিং করা বলতে অনেকে হয়তো বুঝে থাকতে পারেন যে অনেক 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 ইমেজ, আসলে অনেক ইমেজ না, আপনি মূলত হাতে করা বা গুটি কয়েক ইমেজেই এখানে স্লাইস করতে পারবেন বা স্লাইস করার প্রয়োজন পড়বে। সো আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই স্লাইস করতে হবে।
আর এর চেয়ে বেশি কিছু স্লাইস করার নেই। বাকি যা কিছু এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট এবং সিএসএস এর জাদু বলা চলে। তো আমরা সিএসএস ট্রিক্স অবলম্বন করে এবং আমরা নেক্সট পর্বে আমাদের এইচটিএমএল মার্কআপ ডিজাইন করে আমরা আস্তে আস্তে এই পুরো টেমপ্লেটটিকে আমাদের যে পিএসডি স্যাম্পল দেখতে পাচ্ছেন সামনে সেই পিএসডির মতো করে পুরোটিকে ডিজাইন করে ফেলবো।